নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কোনো বই নিয়ে আলোচনা করব না, অর্থাৎ কোনো বইয়ের রিভিউ আমি করব না। আজকে আমি কথা বলবো একটি অন্য ধরনের বই নিয়ে। প্রথমত বলে রাখি যে একটা আনবক্সিং ভিডিও, তাই যেই বইটা যেটা এসেছে একটা প্যাকেটের মধ্যে, সেটা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এসেছে, সেই প্যাকেটটা খোলার ভিডিওটা এবার আপনারা একটু দেখে নিন। আপনারা দেখতেই পেলেন যে বইটা কি বই। বইটার নাম হলো সেকালের দুর্লভ গোয়েন্দা কাহিনী সমগ্র। সংকলন সম্পাদনা করেছেন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় এবং এই বইটা প্রকাশ করেছে উদ্ভাস প্রকাশনা, এই যে বইটি। এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। বইটি একটি হার্ড কভারের বই এবং এই বইটির যে প্রচ্ছদটি, অর্থাৎ এই প্রচ্ছদটি করেছেন শ্রীতেশা দত্ত। এই বইটি আমার কাছে এসেছে, তার সাথে এই বইয়ের সাথে এমন বেশ কিছু জিনিস এসেছে, সেগুলো আপনাদের আগে দেখিয়ে নিই, তারপরে এই বইটার কী কী গল্প আছে এবং এর বিষয়বস্তুটা কী সেটা সম্বন্ধে আপনাদের বলবো। প্রথমে যেটা এসেছে এই বইটার সাথে সেটা হলো একটি অসম্ভব সুন্দর চিঠি। মানে উদ্ভাস প্রকাশনার যিনি কর্ণধার অর্থাৎ সর্বাণী সামন্ত, উনি এই বইটা সম্বন্ধে বেশ কিছু কথা এবং পাঠকের উদ্দেশ্যে বেশ কিছু কথা লিখেছেন এখানে এবং উনি নিজে একটি সই করেও দিয়েছেন। তা এটাই যেটুকু লেখা আছে সেটা যদি মানে সেটা পড়ার আমার মনে হয় দরকার নেই, কারণ আপনারা যখন বইটি নেবেন তখনই এটা দেখতে পাবেন। অসম্ভব সুন্দর কয়েকটি কথা লেখা আছে এটার মধ্যে। এর সাথে কি এসছে? এর সাথে এসছে একটি দুর্ধর্ষ বুকমার্ক, এই যে বুকমার্ক, জটায়ুর বুকমার্ক। হ্যাঁ, এখানে লেখা আছে এক মিনিট আগে গোয়েন্দা কাহিনীগুলো পড়ে নিই, তারপরে জটায়ুর ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে উদ্ভাস প্রকাশনা। বুকমার্কটি অত্যন্ত সুন্দর দেখতে, মানে অসম্ভব ভালো দেখতে একটি বুকমার্ক। আর তার সাথে এসেছে কিছু একটা মানে দুটো ছোট চিট, এই যে দুটো ছোট চিট, এখানে লেখা আছে ভালো বই মানেই উদ্ভাস প্রকাশনা। মানে আমিও বইটার প্রথম লুকটা দেখেই স্বীকার করেছিলাম এটা, যে ভালো বই মানেই উদ্ভাস প্রকাশনা। এখনও স্বীকার করছি এটা, যে ভালো বই মানেই উদ্ভাস প্রকাশনা। কারণগুলো একটু বলে নিই। বইটা প্রথমত যে বাইন্ডিংটা, অত্যন্ত সুন্দর বাইন্ডিং এবং রীতিমতো কাপড় দিয়ে বাইন্ডিং করা আছে বইটাকে। তার পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো বইটার পাতার মান। একটি 250 পাতার বই, 250 পাতার উপরে সামথিং কিছু বেশি আছে হয়তো আছে, সেই 250 পাতার বইটা যে এত মোটা হতে পারে এটা ভাবা যায় না, কারণ অসম্ভব মোটা একটি বই। এবং মোটা হওয়ার কারণ হচ্ছে এই বইয়ের পাতার মান, অত্যন্ত মোটা। মানে আর্ট পেপার যেরকম মোটা হয় সেই রকম মোটা এই বইটার পাতা। তার সাথে এই বইটার অলঙ্করণটা যদি আপনাদের প্রথমটাই একটু খুলে দেখায়, এই যে এটা হচ্ছে বইটার ফ্রন্টের অলঙ্করণটা, দেখতেই পাচ্ছেন এখানে যেমন আছে তেমন পেছনের দিকেও আছে। এছাড়াও বইয়ের মধ্যে বেশ কিছু ছবি আছে যেগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে ছবি দিয়ে, সেগুলো একটু যদি আমি দেখানোর চেষ্টা করি। যেমন এটা উদ্ভাস প্রকাশনার একটা অলঙ্করণ, খুব সুন্দর অলঙ্করণ। তার সাথে এই যে এই অলঙ্করণটি আপনারা দেখতে পাবেন, অত্যন্ত সুন্দর। এবং বইয়ের প্রত্যেকটি অলঙ্করণই সুন্দর, ছাপাও অত্যন্ত সুন্দর, মানে চোখের জন্য খুবই উপকারী ছাপা, বইয়ের যে ছাপার ধরন। এরপরে এই বইটার আমি সূচিপত্রটা আপনাদের বলবো, কিন্তু সেটা বলার আগে এই বইটা সম্বন্ধে এই পেছনের দিকে যেটুকু লেখা আছে আমি একটু বলছি আপনাদের। বাংলা সাহিত্যের যেসব দুর্লভ রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনীগুলি এই মুহূর্তে হারিয়ে যাবার পথে, সেই সব রচনাগুলিকে পুনরায় নতুন করে রহস্যপ্রেমী পাঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই সেকালের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা সিরিজের যাত্রা শুরু। প্রকাশিত হলো এই সিরিজের প্রথম বই সেকালের দুর্লভ গোয়েন্দা কাহিনী সংকলন। সেকালের স্বনামধন্য বিখ্যাত লেখকদের অসাধারণ লেখনী শৈলীতে লিপিবদ্ধ টান টান রহস্যে মোড়া গোয়েন্দা কাহিনীটি দুই মলাটের মধ্যে উপস্থাপন করা হলো। এবারে সেকালের যে সমস্ত গোয়েন্দা সিরিজ ছিল সেই সিরিজের বেশ কিছু গল্প এখানে সংকলিত হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। কি কি গল্প এরপর যদি বলি, কার কার লেখা যদি আমি বলি এরপরে, প্রথম যেটা সেটা হচ্ছে রায়বাহাদুর, শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত, ডিটেকটিভ পুলিশ, আদরিণী, 1887 সালে লেখা হয়েছিল, সত্য ঘটনা অবলম্বনে লিখিত নারী চরিত্র, এটা প্রথমটা। দ্বিতীয় যেটা আছে শ্রী হরিসাধন মুখোপাধ্যায় প্রণীত, আশ্চর্য হত্যাকাণ্ড, 1894 সালে লেখা। তারপরে 1900 সালে লেখা হয়েছিল অদ্ভুত হত্যা, শ্রী রজনীচন্দ্র দত্ত প্রণীত। তারপরে শ্রী ক্ষেত্রমোহন ঘোষ প্রণীত বিশ্বনাথ, 1905। তার পরবর্তী শ্রী শরৎচন্দ্র সরকার সংকলিত লঘু ডাকাত প্রথম খণ্ড, 1907, প্রসিদ্ধ দস্যুবীরের জীবন কাহিনী।
তার পরবর্তী রঘুটাকার দ্বিতীয় খণ্ড 1907 প্রকাশিত হয়েছিল, সেটাও আছে, প্রসিদ্ধ দস্যুবীরের জীবন কাহিনী। তার পরবর্তী শ্রী পাঁচকড়ি দে, পাঁচকড়ি দে এর নাম আমরা অনেকেই শুনেছি, সেই পাঁচকড়ি দে প্রণীত লক্ষ টাকা প্রথম খণ্ড এবং লক্ষ টাকা দ্বিতীয় খণ্ড, এগুলো আছে। তারপরে শ্রী যতীন্দ্রনাথ পাল প্রণীত শয়তান 1921 সালে, এগুলোই মোটামুটি আছে। কিন্তু এবারে বলি যে মানে পুরনো দিনের লেখা মানুষ পড়বে কি পড়বে না, বা পুরনো দিনের লেখাটাকে এরা কীভাবে উপস্থাপন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। মানে আমরা পুরনো দিনের লেখা পড়তেই পারি, কিন্তু সেটাকে যদি মডারেট করে প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যেন যে কোনো অংশে সেই লেখকের যে লেখক সত্তাটা সেটা ক্ষুণ্ণ হয়। কিন্তু উদ্ভাস প্রকাশনার যে কাজটি করেছেন, যে যেরকম ভাষায় লেখকরা লিখে গেছেন সেই ভাষাকে অপরিবর্তিত রাখা হয়েছে, এটা আমি কিভাবে বললাম, এটা আমি বললাম কারণ কালকে আমার কাছে বইটা এসেছে এবং কালকে আসার পরেই আমি বইটা খুলেই প্রথম গল্পটা পড়ে নিয়েছি, অর্থাৎ রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের এই ডিটেকটিভ পুলিশ আদরিণী, এই গল্পটা আমি পড়ে ফেলেছি। এবং এই গল্পটা পড়ে ফেলার পরেই, এই যে এখানটা দেখুন একবার, এই গল্পটা পড়ে ফেলার পরেই আমি বুঝতে পেরেছি যে এনারা কোনোরকম ভাষার পরিবর্তন করেননি এবং সেটা এনারা ভূমিকাতেও লিখে দিয়েছেন বইটি। তা আপনারা যখন পড়বেন যে যে ট্র্যাডিশনাল যে ফিলিংটা সেটা আপনারা এই বইটার সাথে পাবেন। তাই আমি বলবো যে বর্তমান দিনে দাঁড়িয়ে মানে প্রাচীন যে গোয়েন্দাগুলো যেগুলো আমরা ভুলতে বসেছি সেগুলোকে নতুনভাবে একটু মানে নতুন করে চেনার একটা অন্য আঙ্গিক দেখিয়েছে উদ্ভাস প্রকাশনার এই সংকলনের মাধ্যমে। এটি এনাদের এই সিরিজের প্রথম বই এবং এর দ্বিতীয় বইও আসছে, সেটারও প্রি বুকিং চলছে স্মার্ট রিডার্স থেকে, আপনারা সেখানে ওটার প্রি বুকিং করতে পারেন। এই বইটিও আপনারা উদ্ভাস প্রকাশনার সাথে যোগাযোগ করেও পেতে পারেন, যোগাযোগ নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা স্মার্ট রিডার্স থেকেও এই বইটি নিতে পারেন, আমি সেই স্মার্ট রিডার্সেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটি যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই জানাবেন আমাকে যে বইটি কেমন লাগলো, আমিও তো পড়বো, আমিও খুব তাড়াতাড়ি পড়বো এবং খুব তাড়াতাড়ি এই বইটির রিভিউ আনার চেষ্টা করবো। আরেকটি কথা, আমি রিসেন্টলি কলেজ স্ট্রিট যাওয়ার কথা ভাবছি, যদি আমি কলেজ স্ট্রিট যাই তাহলে সেখান থেকে যদি কোনো বই আমি নিয়ে আসি অবশ্যই নিয়ে আসবো, কারণ কলেজ স্ট্রিট গেলে মানুষ বই কেনা ছাড়া থাকতে পারে না। তার উপর আমার মতো যদি মানে আমাদের মতো বই প্রেমীরা যদি যায় তাহলে তো অবশ্যই বই কিনবে। আমি সেই কলেজ স্ট্রিটে যাবো এবং কলেজ স্ট্রিটে বই কেনার বা বই নেওয়ার যে একটা ধারা সেটা যদি আমি নিই কিনি তাহলে অবশ্যই একটা বুক হল ভিডিও আনবো আমি আমার চ্যানেলে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।